আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ কয়েকদিন ধরে পাবনায় প্রেমপীতের বন্ধন সিনেমা শুটিং করছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয়চৌধুরী নায়ক জয় জানিয়েছেন আগামী দশই অক্টোবর পর্যন্ত শুটিং করার কথা থাকলেও অত্যাধিক গরম আর জনতা চাপে তা করা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে ক্যামেরা ক্লোজ করেই চারই অক্টোবর সোমবার ঢাকার পথে রওনা দিয়েছে ছবির পুরো টিম জানা গেছে পাবনায় গান ও অ্যাকশন দৃশ্যে শুটিং করার কথা ছিল প্রেমপ্রীতির বন্ধন ছবির ইউনিটের কিন্তু অপবিশ্বাসের শ্যুটিংয়ের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকার মানুষজন তাকে দেখতে ভিড় জমান এতে বিপাকে পড়েন ছবির পরিচালক সোলেমান আলী লেবু অবশেষে তারা শ্যুটিং বন্ধ রেখেই ঢাকার পথে রওনা দেন জয় চৌধুরী বলেন পর্যাপ্ত পুলিশি সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা থাকার সত্ত্বেও শ্যুটিংয়ের পরিবেশ না থাকায় ক্যামেরা ক্লোজ করেই ফিরছি কারণ অপবিশ্বাসকে এক নজর দেখার জন্য পুরো শুটিং ইউনিট ঘিরে ফেলে স্থানীয় লোকজন এতে স্বাভাবিকভাবে কাজ করা বিঘ্ন হয়ে পড়ে ঢাকায় ফিরে ছবির বাকি অংশের কাজ করব আর পাবনায় যে কাজগুলো হওয়ার কথা ছিল তা ঢাকার আশেপাশে মনোরম কোনো লোকেশনে করার সিদ্ধান্ত হয়েছে ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা উপবিশ্বাস শুটিংয়ে অংশ নিতে পাবনা গিয়েছিলেন সেখানে প্রেমপ্রীতির বন্ধন সিনেমা শুটিং করছিলেন এই নায়িকা পাবনার ঈশ্বরদী জেলার পাকসিতে দৃশ্য ধারণের কাজ হচ্ছে কিন্তু প্রিয় নায়িকাকে দেখতে উপচে পড়েছেন মানুষ শুটিং সেট থেকে লাইভ এসেছিলেন উপবিশ্বাস তাতে দেখা যায় প্রিয় নায়িকা দেখতে জড়ো হয়েছেন পার্শ্ববর্তী এলাকার অসংখ্য মানুষ বিল্ডিংয়ের ছাদ গাছের ডালে বসে থাকতেও দেখা যায় উৎসুক জনতাকে এই সিনেমায় উপবিশ্বাসের সহশিল্পী জয় চৌধুরী সোমবার চারি অক্টোবর দুপুরে শুটিং সেটের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করেছেন এবং তাতে একই চিত্র দেখা যায় অপু বিশ্বাসকে দেখতে আসা উৎসুক জনতার কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় মুগ্ধতা প্রকাশ করেছেন উপভোক্তরা ফেসবুকে একজন লিখেছেন অপু আপু বাংলাদেশের একজন সুপার স্টার তাকে দেখার জন্য মানুষের ভিড় থাকবে এটাই বাস্তবতা আমিও সেখানে উপস্থিত ছিলাম প্রচন্ড ভিড় ছিল শুটিং বেশ কিছু ছবি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ফেসবুকে তবে বিপত্তি ঘটে একটি ছবিকে ঘিরে বলা যায় ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ছবিতে দেখা যায় অপু জয় চৌধুরী শুটিং এর ফাঁকে মনিটরের সামনে টুলে বসে শুটিং এর ফুটেজ দেখছেন তারা এতে অপু বিশ্বাস সাদা টি শার্ট এবং লাল রঙের হাফ প্যান্ট পরে আছেন ছবিটি প্রকাশের পর অপুর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা অনেকে আবার কমেন্ট বক্সে হাফ প্যান্ট পরা নিয়েও সমালোচনা করেছেন যদিও ইতিমধ্যে ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেছেন এর অভিনয় শিল্পীরা ছবিটি ঘিরে জাহিদুল আলম নামে একজন ফেসবুকে লিখেছেন ছবির এত নেশা পর্দায় আসার এত নেশা যে ছেলে ছোট ভাইয়ের মতো তার সামনে ছোট প্যান্ট পরে নাচতে লজ্জা করলো না তোর তার আগে তোর মরে যাওয়া উচিত ছিল তোর ঘরে একটা ছোট ছেলে আছে যদি সে বড় হয়ে দেখে তার মা শুটিংয়ের জন্য ছোট প্যান্ট পরেছে ছেলে তো লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে পারবে না এছাড়াও এমন বহু নেতিবাচক মন্তব্য করেছে ছবিটি ঘিরে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই